আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারাকাতু। আমার পরবর্তী ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম। তো আমি আগেই বলিনি, আমাদের যে বইটি আছে আমাদের কলেজে, আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইটি আমরা পড়াই, আর এই বইটি মোটামুটি সহজভাবে লেখা। তোমরা চাইলে এই বইটা ফলো করতে পারো, আর নেক্সট ভিডিওগুলো আমার মূলত এই বই থেকেই তৈরি করা হবে। তো এই বইয়ের সাথে আমি নিজেও সম্পৃক্ত আছি, এখানে আমার নাম দেওয়া আছে, দেখেন, সম্পাদনা পর্ষদে আমি সাইফুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বরিশাল মেট্রোপলিটন কলেজ। তো আজকের বিষয় হচ্ছে আবারও লজিক সার্কিট থেকে সমীকরণ বের করা। তো গত পর্বে আমরা দেখেছি কীভাবে বের করা হয়, এখানে আরেকটা ছোট লজিক সার্কিট আমরা এখানে নিয়ে আসছি, যেমন এখানে আছে বি এ, সুতরাং এখানে কী হবে, এ নট হয়ে যাবে, কারণ এটা নট গেট, এটা নট গেট থাকার কারণে। আর এখানে সি আছে, সি সি থাকবে, সুতরাং এই যে গেট এটা হচ্ছে অ্যান্ড গেট, আর অ্যান্ড গেট এর সমীকরণগুলো গুণাকারে হয়, সুতরাং এক্সের মান এখানে হবে বি ইন্টু এ নট ইন্টু সি, সুতরাং এই তিনটা গুণাকার হয়ে যাবে। আর এখানে একটা বর্তনী থেকে সমীকরণ, এটা একটু বিস্তারিতভাবে বলা হয়েছে কয়েকটা স্টেজে, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, স্টেজ ফোর আকারে ভাঙানো হয়েছে। যেমন এখানে আছে নট গেট, সুতরাং এ থেকে এ নট, আর এখানে বি থেকে কানেক্ট হয়ে গেছে, আর এটি হচ্ছে অ্যান্ড গেট, যেহেতু অ্যান্ড গেট গুণাকার হবে, সুতরাং এটির সাথে একটা গুণ, এখানে গুণফলটা পাওয়া গেছে। আর সামনে যে গেটটি আছে এটি হচ্ছে ওয়ার গেট, এটি আসছে কোথা থেকে, সি থেকে একটা লাইন হয়ে আসছে, সি থেকে নট গেট, সুতরাং সি নট। তো দ্বিতীয় স্টেজ এসে এই একটা অংশ, এই একটা অংশ, এই অংশের সাথে দেখি সি নট সংযুক্ত আছে, ডি সংযুক্ত আছে, সুতরাং এই দুইটা ইনপুট আছে এবং এটা হচ্ছে ওয়ার গেট, ওয়ার গেট যেহেতু এটা হবে যোগ আকার, সুতরাং এটির সাথে এটা যোগ হয়ে গেল। এখন স্টেজ থ্রি, থ্রিতে এসে দেখেন আপনি এই যে গেটটা পেলেন এটা হচ্ছে ওয়ার গেট, এর ইনপুট ছিল এ নট বি আর একটা ছিল সি নট, সুতরাং এই দুইটা যোগ হয়ে যাবে, এখানে এই দুইটা যোগ হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে এই গেটটা ছিল ন্যান গেট, এই গেটটা ছিল ন্যান গেট, আপনারা চাইলে এখানে লিখে নিতে পারেন, এটা হচ্ছে ওয়ার গেট, এটা হচ্ছে ন্যান গেট, ন্যান গেট। আর ন্যান গেটের সমীকরণ হয় কীভাবে দেখেন, এটার ভিতর থেকে ন্যান গেটের সমীকরণ দেখেন, ন্যান গেট দুইটা গুণ হবে, উপরে নট হয়ে যাবে, সুতরাং এখানেও একই কথা যে এটার সাথে এটি গুণ হবে, তো এ বার ইন্টু বি এর সাথে গুণ হলো এই অংশটা, অর্থাৎ সি নট প্লাস ডি, সি নট প্লাস ডি। তারপর সামনে যেহেতু একটা বাবল আছে, সুতরাং পুরো ইকুয়েশনের উপর একটা নট হয়ে আসবে। পরবর্তীতে স্টেজ ফোর, ফোরে এসে দেখেন যে গেটটা পেলেন এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে নর গেট, এই নর গেট, সুতরাং এই নর গেটের সমীকরণ হচ্ছে ইনপুটগুলো যোগ আকারে হবে, তো যোগ আকারে হয়ে তারপর তার উপরে পুরোটার উপরে একটা নট হয়ে যাবে। সুতরাং এই সমীকরণ এখান দেওয়া আছে, দেখেন এই অংশটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই অংশটাকে যোগ দিয়ে আমি এই অংশ নিয়ে আসলাম, তার উপরে নট হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে এক্স নর গেটের সমীকরণ অনুযায়ী এ প্লাস বি উপরে হল নট। তো সুতরাং এখানে এ প্লাস বি উপরে হল নট, এ বলতে এখানে এই অংশটাকে বোঝানো হয়েছে, বি বলতে এই অংশটাকে বোঝানো হয়েছে। আশা করি যে আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি, তারপরও যদি কোনো সমস্যা মনে করেন তখন আমাকে এই নম্বরে ফোন দিতে পারেন, অথবা আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।